আমাদেরকে বলবে আমরা কোথায় এসেছি? We came in Dubai. Dubai, yes, exactly. প্রথমবার বুর্জ খলিফার রাতের দৃশ্য দেখতে এসেছি। রাতের এই দৃশ্য দেখতে খুবই চমৎকার লাগে। আর দিনের বেলা এর দৃশ্য পুরোটাই আলাদা। শুধু যে বুর্জ খলিফা তা কিন্তু নয়, আশেপাশের বিল্ডিংগুলো দেখতে অনেক অনেক চমৎকার। পাশে রয়েছে দুবাই মল, যেটা হচ্ছে দুবাইয়ের সবচেয়ে বড় শপিং মল। আর সাথে রয়েছে অসংখ্য খেজুর গাছ। রাতের এই দৃশ্যটা যখন থাকে, এর পাশাপাশি ওই দৃশ্যটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ভিডিওর শেষে বুর্জ খলিফার পুরো রোমাঞ্চকর লাইটিংয়ের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। রাস্তা অনেক বড়, আর এই রাস্তায় গাড়ি চালানোর মজাটাই আলাদা। সব দেশের মানুষ এখানে এই দৃশ্য এনজয় করতে আসে। আমরা এখানে কিছু একটা দেখার জন্য অপেক্ষা করছি। এটা হচ্ছে দুবাইয়ের সেই ফেমাস মিউজিক্যাল ফাউন্টেন, যেটা খুবই বিখ্যাত, খুবই সুন্দর। বাট আমরা অনেক দুঃখিত যে আমরা আপনাদেরকে অরিজিনাল মিউজিকটা শোনাতে পারিনি, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। এটা হচ্ছে দুবাই মল। এই জায়গাটায় পুরো রাত্র থাকলেও যেন মনে হয় আরও থাকি আরও থাকি। দৃশ্যটা অবিরাম সুন্দর, অবিরাম সুন্দর। দুবাইয়ের রাস্তাঘাটে গাড়ি চালাতে আসলে অনেক ভালো লাগে। আর এখানে আপনারা চাইলে গাড়ি ভাড়া নিতে পারবেন। আমরা গাড়ি ভাড়া নিয়েছিলাম। ট্যাক্সি থেকে গাড়ি যদি আপনি নিজে ভাড়া নেন, ওটা অনেক সহজ, অনেক সস্তা, আর সহজলভ্যও বটে। কিন্তু আমরা যখন গিয়েছিলাম ওই সময় একটু কঠিন ছিল গাড়ি ভাড়া নেওয়া, কারণ ওই সময়টাতে সিজন ছিল, সবাই এসে গাড়ি ভাড়া নিচ্ছিল। জানো জি, ড্রাইভিং কোথায় সহজ? ড্রাইভিং জাপান আর ইউএই যদি তুলনা করি তাহলে জাপানে সহজ, ইউএইতে একটু কঠিন। এখানে কঠিন আর জাপানে সহজ, কারণ জাপানে সবাই রুলস মেনটেন করতেছে, এখানেও রুলস মেনটেন করতেছে, কিন্তু তারপরও এখানটা একটু কঠিন, কারণ আমিও প্রথমবার এখানে ড্রাইভিং করতেছি, তো এই জায়গাটা একটু কঠিন। দুবাইয়ের মসজিদগুলো অনেক সুন্দর, আর সবসময় এরকম বড় বড় বিশাল আকৃতির মসজিদ দেখতে পাওয়া যায়। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আশা করি আপনারা এখন এই পুরো ভিডিওটা এনজয় করতে পারবেন। যখন আমরা ভিডিওটা তৈরি করতেছিলাম, সামনাসামনি থেকেও আমরা এই লাইটিংটা এনজয় করতে পারিনি, শুধুমাত্র ভিডিওটা করার জন্য। আশা করি আমাদের পরিশ্রম, আমাদের এই সাধনা আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এনজয় করুন পিউরো লাইটিংয়ের এই ভিডিওটি, আর দেখা হবে দুবাইয়ের পরবর্তী সিরিজে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, আবার দেখা হবে।